বগুড়া সদরের গোকুল হল বন্দরে গাড়ি চাপায় নিহত হচ্ছেন এক ব্যক্তি স্থানীয়রা জানায় নিহত ব্যক্তির নাম বাদশামিয়া পরিবারের লোকজন জানায় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাদশামিয়া বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন এ সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এ সময় বাসের ড্রাইভার বাসটি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয় এবং বাসটিতে আগুন লাগিয়ে দেয় পরে খবর পেয়ে শিবগঞ্জ ও বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে বর্ষা নামে একজন ভদ্রলোক সকালবেলা হোটেলে নাস্তা খায় তার বাড়ির রাস্তার সাথে সাথেই রাস্তার পাশে বাড়ির রাস্তাতে মাটিতে ছিল মানে কাঁচাতে ছিল হঠাৎ করে ঢাকা থেকে রংপুর গ্রামে একটা শ্যামলী পরিবহন বাস আসে অতিক্রিতভাবে তা ঘুমের আমি যেটা জানতে পারলাম যে ঘুমে ছিল ড্রাইভার ঘুমের ভিতরে হ্যাকা বেঁকা অবস্থায় গাড়ি চালানো অবস্থায় তাকে আঘাত করে আঘাত করার পর সে মারা যায় তারপরে গাড়ি পালেলে যাওয়ার সময় ঘুরে লে যেতে গাড়িটা ওখানে আটকে যায়